টপিকটা কি? ম্যাডাম, পদ্মা নদীর মাঝি। পুরোটা সবাই ভালোমতো পড়ো, তারপর আমাকে বলো কে কোনটা বুঝতে পারোনি। ওকে ম্যাডাম, আমি একটা প্রশ্ন করব। ম্যাডাম, হোসেন মিয়া লোকজন নিয়ে ময়না দ্বীপে কেন যেত? ওনার কি কোনো লাভ ছিল? বলছি, ইদানিং পেপার পত্রিকা দেখেছো, মঙ্গল গ্রহ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। জি ম্যাডাম, আমি জানি সেখানে কিউরিওসিটি নামক একটি মহাকাশ যান রয়েছে। ওখানে গবেষকরা মানুষের বাসযোগ্য করার জন্যে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওখানে মানুষ পাঠানোর উদ্যোগ সম্পর্কেও নিশ্চয়ই জানো? জি ম্যাডাম জানি, ওখানে মানুষজন গেলে পৃথিবীতে আর ফিরতে পারবে না। তারপরেও হাজার হাজার মানুষ সেখানে যাবার আগ্রহ দেখাচ্ছেন। এই সবই মানুষের অদম্য আগ্রহ আর ইচ্ছা মেটানোর জন্যে। হোসেন মিয়া আর মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা যদি দেখা যায়, তাহলে এটার সাথে ওটার অনেক মিল। Change the voice. এটার ভয়েস চেঞ্জ করো। Let the voice be changed. Correct. Sit down. Hey you, stand up. Take care of your studies. Sir, আমি তো স্যার পড়ি স্যার, ফাঁকে ফাঁকেই পড়ি স্যার। Good. তুমি এটার ভয়েস চেঞ্জ করো। স্যার পারবো স্যার। My study is taken by cares. My pardon sir. My study is cared by taken. Ba. What a great kind of student you are. তুমি যা বললে, মানে যা উত্তর দিলে, আমার তো কান্দে ধোয়া বেরোচ্ছে। এর চেয়ে তুমি যদি গলাটা একটু মানে ভয়েস চেঞ্জ করে বলতে গলার, তাহলে পুরো ক্লাস বলতে একটু বিনোদন পেত, তাই না? কোয়াইট কোয়াইট, কী সমস্যা কি তোমার? পড়াশোনা করতে সমস্যাটা কোথায়? এভাবে পড়লে তো পাশও করতে পারবে না, ভালো কোনো ভার্সিটিতে চান্সও হবে না। একটু সিরিয়াস হও, আর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত বিনা দাঁড়িয়ে থাকবে। তোমাকে দেখতে তোমার টিচার টিচার ভাবটাই চলে যায়। আমার কি দোষ? ফারহানা মিস ডেকেছিল তাই গিয়েছিলাম। আচ্ছা বাদ দাও, এনিওয়ে কি ভাবলে? কোন ব্যাপারে? আমাদের বিয়ের ব্যাপারে। না না, মানে বিয়ে করবে না? করব, কিন্তু এই ব্যাপারে ভাবতে গেলেই ভয় লাগে। তারপর তুমি হিন্দু হলে একটা কথা ছিল, কি করে যে বাসায় বলি তোমার কথা। এসব তুমি কি বলছো? তাহলে চলো পালিয়ে বিয়ে করি। ওটা তো আরও পারবো না। তাহলে তাহলে আর কি, এবার সুযোগ দাও, গ্রীষ্মের ছুটিতে বাড়ি গেলে ডেফিনেটলি বলবো। শীতকালীন ছুটির সময় কিন্তু তুমি একই কথাই বলেছিলে, তারপর কিন্তু বাড়ি থেকে বলতে পারবে। তখন সিচুয়েশনটা ছিল ভিন্ন, এবার দেখো ডেফিনেটলি বলবে। ঠিক আছে। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পড়তে ক্লাসের সময় লেগেছে। আমি ক্লাস করছি। আজকে আমরা পড়ব ভাষা নিয়ে। আমরা যদি ভাষার ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখবো যে পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত অনেক ভাষার উদ্ভব এখানে হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভাষা হচ্ছে ইংলিশ। দোস্ত, রিয়াজ স্যার এত হ্যান্ডসাম, দেখলেই মন চেয়ে প্রেম করি। হেই, আমার কি তোর চোখে পড়ে না? এই নজর ঠিক কর, আর তুই শোন, রিয়াজ স্যার অলরেডি বুকড। তাই কার কাছে?
ওরে বাবা, পুরো কলেজ ব্যাপারটা জানে তুমি মনে জানো না কেন? মো ম্যাডাম ধুর, উনি তো হিন্দু, হিন্দু মুসলিমের প্রেম হয় না কি? ও তো ঠিকই বলছে, তার চেয়ে আমার সাথে প্রেম কর, আমি তো মুসলমান। দূর, দিনই তো ফিলিংসটা নষ্ট কইরা। আর দেখ, তার চেয়ে আমাকে নিয়ে একটু ভাব না। শোন, পুরো কলেজ ব্যাপারটা জানে আর তুই এমন ভাব নিচ্ছিস, জানিস না ব্যাপারটা। জানলে কি আর ফিদা হইতাম। এই এই যে তোমরা দুজন, কি ক্লাসের মধ্যে বসে বসে কথা বলছো কেন? কি সমস্যা কি তোমাদের? সমস্যাটা কি? নিজেরা তো বোঝার চেষ্টাও করবে না, অন্যদেরকে ডিস্টার্ব করবে। স্ট্যান্ড আপ, বোথ অফ ইউ স্ট্যান্ড আপ, পুরো ক্লাস তোমাদের দাঁড়িয়ে থাকবে। এরে যা বলছিলাম, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ, আমাদেরকে ইংলিশ জানতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে সুবিধা পেতে পারি? আচ্ছা, কাল তো অফ ডে, চলো না কোথাও ঘুরতে যাই। কাল তোমার টিউশন নাই? একজনের বার্থডেতে আমি কখনো কোনো কাজ দেখি। বার্থডে? কার বার্থডে? ও মাই গড, গত বছর দাদার কাছে এক বছর সময় চেয়েছিলাম, এবার মেবি আর দাদাকে আটকানো যাবে না। বলেছিলাম এই বছরই বিয়ে করব। ভালোই তো, তোমার দাদা তাড়া দিচ্ছে, এদিকে আমি তাড়া দিচ্ছি, তোমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? সমস্যাও এক জায়গায়, রিলিজিয়ন। তাছাড়া আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ, লাভ ম্যারেজ একদম পছন্দ করে না। আচ্ছা, এখানে সমস্যাটা কোথায়? দেখো, আমরা দুজন কলিগ, আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, আর এখানে ধর্ম কেন আটকাবে? দেখো, সমাজ অনেক এগিয়ে গেছে, আর তোমার মতো একজন আধুনিক মেয়ের মুখে এ ধরনের কথা একদম মানায় না। ওকে ওকে, বিয়ের কথা পরে হবে, এখন বলো কাল আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে? তুমি যেখানে যেতে চাইবে চলো। পোলা পাইন পরাইবো নাকি শেখের সাথে প্রেম করবো? স্যার, স্যার, কলেজে সব কি শুরু হয়েছে? কি হয়েছে চক্রবর্তী, বসো। কি আর হবে স্যার, একটা কলেজে দুজন প্রভাষক লাইলি মজনু খেলা খেলে, তাহলে ছাত্রছাত্রী কি শিখবে? কার কথা বলছো? আর কে, এই কলেজের ঐতিহ্য লাইলি মজনু জুটি। চক্রবর্তী, কুল কুল, মাথা ঠান্ডা করো, দেখা যাক কি করাছে। অসুস্থ নাকি? না, টেনশন করছো কোনো কিছু নিয়ে? টেনশন তো আছেই, টেনশন ছাড়া মানুষ হয়? সবারই কিছু না কিছু টেনশন আছে। সেটা অবশ্য ঠিকই বলেছ। তোমার একটা চিঠি এসেছে, সকালে পিয়ন দিয়ে গেল। প্রিয় মৌ, আশা করি ভালো আছিস, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আয়, তোর দাদার অবস্থা ভালো না, এতে তোর বৌদি, যত তাড়াতাড়ি আসবি ততই মঙ্গল। কি হয়েছে, কার চিঠি? তোর তো এক্ষুনি অনাদা দরকার। বুঝতে পারছি না কি করব, দেখি অনেক রাত হয়ে গেছে না, কাল সকালে বাসে রওনা দাও। Thank you.
বৌদি, আরে মন এসেছিস তাহলে? কোথায় ছিলে এতক্ষণ তোমরা? আরে আমি একটু ঠাকুরঘরে গিয়েছিলাম, আর তোর দাদা গেছে গঞ্জে বাজার করতে। গঞ্জে? আজ ঘরে অনেক কুটুম আসবে। কিরে, চিঠির কথা ভেবে কি মন খারাপ হয়েছে? তাহলে তোমরা যা লিখেছ সব মিথ্যে। আরে অমন করে না লিখলে তুই কি আসতি? আর তোর দাদাই তো লিখতে বললো। এত তাড়াহুড়ো কিসের? সে তোর দাদার কাছ থেকেই শুনে নিস। তোর দাদা নাকি কদিন আগে একটা দুঃস্বপ্ন দেখেছে, তখন থেকে তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা চল, তুই কিছু খেয়ে বিশ্রাম করবি, তুই অনেক ক্লান্ত হয়ে আছিস। নমস্কার প্রতাপ বাবু। নমস্কার। আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। আরে ছেলে পক্ষ তো মেয়ের ফটো দেখে খুবই সন্তুষ্ট হয়েছে, তারা মেয়ের আশীর্বাদ করবার আইতে চায়, তাকে কি কমু? মৌকে খবর পাঠানো হয়েছে, ও আসলেই বিয়ে। মৌমাকে কি ছেলের ফটো পাঠিয়েছে? না না না, মৌ ছেলের ছবি দেখে কি করবে, আমরা তো মরে যাইনি। আমরা দেখে শুনে যেখানে ছেলে ঠিক করব, মৌ সেখানেই বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আরে আপনি হচ্ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি লোক, আপনার কথা সবাই মানে শোনে, মৌকে তো আপত্তি করার কোনো কথা না। শুনুন, আপনি ঠাকুরের সাথে বসে দুটো ভালো দিন ঠিক করুন, একটা আশীর্বাদের জন্যে আর একটা বিয়ের জন্যে। না না, দিন তো ঠিক করাই আছে, কাল আর পরশু দুটো ভালো দিন আছে। কিন্তু মৌ কি এর মধ্যে বাড়ি ফিরতে পারবে? না ফিরলে তো একটু সমস্যা হয়। না সমস্যার আর কি আছে, এ মাসে তো আরো ভালো দিন আছে। আমি একদম দেরি করতে চাচ্ছি। এই গরমে শরবতটা একেবারে অমৃত মতো লাগলো মা। আর শোনেন না, মা জননী কি কয় একটু শুনি আসেন, যান। আহা, এখানেই বলো না, উনি তো আর বাইরের লোক না। মৌ এসেছে। কি মৌ এসেছে বলো কি? আর এটা তো খুশির সংবাদ। হ্যাঁ, এটা গোপনে বলার কি আছে? না, তুমি যে আবার মিথ্যা কথা বলে ওকে এখানে নিয়ে এসেছো, সেই জন্য একটু মন খারাপ করেছে। মন খারাপ হবে কেন? না, বললো যে চাকরির সমস্যা হতে পারে। চাকরি করে কি হবে? বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন কি চাকরি করতে দেবে? কি গরম কাকা দেবে? একেবারে খাঁটি কথা কয়েছেন প্রতাপ বাবু। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে একটু দেখা করে এসো। আচ্ছা, আমি ঘটক কাকার সাথে জরুরি কথা সেরে আসছি, তুমি যাও। আচ্ছা আসি। নমস্কার।
ব্যাপার? আমি চিৎকার করছো কেন? স্কুল থেকে এসেছো বলে কি রাজ্য জয় করে ফেলেছো নাকি? এসো। আশীর্বাদ করি, ভালো থাকো দাদু ভাই। হ্যাঁ, তারপর যা বলছিলেন। কেমন আছিস? ভালো আছি। ভালো, তোর জন্য গিফট আছে, দেখ তো, পছন্দ হয় নাকি? এখন না, পরে। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। নাকি শুধু দুষ্টুমি করিস? না। যা। ভালো। ঘটক দা তো কেন এসেছে? ঘটক? ভগবান জানেন। চিন্তার বিষয়। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বৌদি, আমি বিয়ে করব না। কেন? এমনি আমার কিছুদিন সময় দরকার। এটা কেমন কথা মৌ? তুই তোর দাদার কাছে এক বছর সময় চেয়েছিলি, সেটা তোর দাদা তোকে দিয়েছে, আবার কি? বৌদি, আমি তোমাকে বোঝাতে পারবো না, আর আমি বিয়ে করবো না। মৌ, তোর কি কাউকে পছন্দ আছে? নাম কি, বংশ কি? ব্রাহ্মণ তো। কি আবার, কোনো সমস্যা? না। তোমরা কি নিয়ে কথা বলছিলে? না, তেমন কিছু না, ওর কলেজের কথা শুনছিলাম। ও আচ্ছা, শোন, কাল তোর আশীর্বাদ। ছেলেটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে। আশা করি তোর কোনো অমত থাকবে। অনেকদিন ধরে কিন্তু কোন বিয়েটি খাই না, এবার কিন্তু মোদির বিয়েতে হ্যাপি মজা করবো। চলো মোদি। আমি কি করবো বলো? আমি তো তোমার চিঠি পাওয়ার পরেই চলে এলাম, আমাকে এত কিছু বোঝানোর দরকার নেই। আহা দাদা, বলো আমাকে কি করতে হবে, সব কাজ আমি একবারে সেরে ফেলবো। এখন বলো, বিয়ে কবে? পরশু। আমি তো দাদা শুনলাম কাল আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ, তারপরের দিন বিয়ে। কিন্তু দাদা, এত তাড়াহুড়া করছো কেন?
তাড়াহুড়ো করবো না তো কী করবো? ময়ূর কি বয়স কম হয়েছে নাকি? গ্রামের লোকজন নানা রকম কথা বলা শুরু করেছে। তা ঠিক আছে, তবে মোদি কি বিয়েতে মত আছে? মতামত কি রে, মতামত কি? এই প্রতাপ মুখার্জি ছেলেপক্ষকে কথা দিয়েছে, জীবন চলে গেল সে কথা নড়চড় হবে না। যা দেখ চেয়ারগুলো এলো কিনা। কি বলবি বল? আমতমতে করছিস কেন, কি হয়েছে বল? রিয়াদ কলেজের স্যার ওকে আমি অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ। একথা আমাকে বলেছিস, আর দ্বিতীয়ত যেন কেউ না জানে। কাল তোর বিয়ে, ছেলে হিন্দু হলো একটা কথা ছিল, মুসলমান ছেলে না তা কখনোই হতে পারে না। কিন্তু আমি যে ওকে ছাড়া সুখী হতে পারবো না ভাই। অবশ্যই পারবে, কিন্তু অনুগ্রহ করে বংশের মুখে চুনকালি লাগাবে না। Thank you.
স্যার, এতদিন তো আমি একা বলেছি, আজকে সবাই বলছে স্যার, জিজ্ঞেস করে দেখুন। জি স্যার, আপনি একটু ব্যাপারটা দেখুন স্যার। ব্যাপারটা অবশ্যই স্যার দেখতে হবে, সিরিয়াসলি স্যার। এই ধরনের কথা যদি হয় স্যার বলেছে, তাহলে এগুলো তো আসলে অবশ্যই দেখা উচিত। আচ্ছা, আপনাদের কথা শুনলাম, কারণ ব্যাপারটা এতটুকু ঘুরিয়েছে আমি আগে জানিনি। তো এখন আমি সিরিয়াসলি সেটা অ্যাকশন নেব, যাতে কোনো অবস্থাতে এই ধরনের কাজ না হয়। যেভাবেই হোক এটাকে আমি বন্ধ করবই করব। জি স্যার, অবশ্যই এটা বন্ধ করতে হবে, কলেজের সম্মানের ব্যাপার স্যার। অবশ্যই সেটা আমি দেখব, কোনো অবস্থাতে ঐতিহ্য নষ্ট করা যাবে না। একটা জিনিস খেয়াল করেছিস, রিয়া ছাড় না আজকাল সবসময় মন মরা হয়ে থাকে। মন মরা হবে না, আমাদের তো মৌমিশ্রীর বিয়ে হয়ে গেছে তাই। ও তাই নাকি? ও তাহলে তো স্যার খুব পেইনে আছে তাই না বল? তা তোর মুড অফ হচ্ছে কেন? ম্যামের বিয়ে হয়ে গেছে তোর তো খুশি হওয়ার কথা, তোর তো লাইন ক্লিয়ার হয়ে গেল, তুই তো স্যারের সাথে লাইন মারতে পারবি। তাই তো তাই তো। এই এত সহজ স্যার প্রেম করবে তোর সাথে? শোন, তার চেয়ে আমি এখনো খালি আছি, সুযোগটা নষ্ট করিস না, বুঝলি? দেখ কি বলে। আচ্ছা বলতো, কিভাবে কোন দিক দিয়ে শুরু করব? কি শুরু করবি? লাইন মারা, তুই না বললি রাস্তা ক্লিয়ার। বুঝছি, তোদের সাথে সময় নষ্ট করে লাভ নাই, আমার অবস্থায় নিমাই স্যারের মতো হবে। থাক তোরা।
আমি সব বুঝতে পেরেছি। এক সেকেন্ড, তুমি একটু বলো।